ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। এর আগে সকাল 8টায় শুরু হয় ভোট নেওয়া, চলে 1টা বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী লড়ছেন। উপজেলার মোট ভোটার সংখ্যা 3,68,912 জন। তবে দুপুরে ঠাকুরগাঁও রোড উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে যুবলীগ। এ সময় এক সাংবাদিকের ধাক্কা দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া ছাড়াও তাকে লাঞ্ছিত করে তারা। পরে নিরাপত্তা কর্মীরা ওই সাংবাদিককে উদ্ধার করেন। এদিকে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সংবাদকর্মীরা 1 মিনিট নিরাপত্তা কর্মসূচি পালন করেছেন। এ সময় ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।